আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীজন, এই মুহূর্তে আমরা আছি তাজমহল রোডে। তাজমহল রোডে বাটার শোরুমে আছি আমরা। আপনারা দেখছেন বাটার শোরুমে আমরা ঢুকেছি। তো এখানে বাটাতে আমরা দেখি যে বাটা বাংলাদেশেই তাদের কারখানা রয়েছে, না বাংলাদেশেই এই ম্যানেজার সাহেব আছেন, তো বাংলাদেশেই তাদের কারখানা রয়েছে, কিন্তু বাটা বিদেশি জুতো বিক্রি করছে। এই যে এখন ম্যানেজার সাহেবকে আমি বললাম একটু হাতে নেন, আপনি, আমি বললাম যে এটা বিদেশি না, আমি বললাম যে এটা জিঞ্জিরার তৈরি অথবা অন্য কোথাও তৈরি নকল পণ্য, আপনি প্রমাণ করবেন কীভাবে এটা আসল বলেন? এটাতে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয় মারাত্মকভাবে। আপনারা যখনই বিদেশি বলে কোনো কিছু বিক্রি করবেন, সেখানে অবশ্যই বিদেশি হলে আমদানি কারকের স্টিকার থাকতে হবে। বাটা যদি ইম্পোর্ট করে তাহলে বাটায় সেখানে ইম্পোর্টারের স্টিকার দিতে হবে। ইম্পোর্টারের কোন দেশ থেকে আসা ইম্পোর্টার সেখানে লিখে দিবে, ইম্পোর্টারই লিখে দিবে। বাটা যদি নিজেই ইম্পোর্ট করে, হ্যাঁ আনেন বক্স, আনেন আনেন বক্স। বাটা যদি নিজেই ইম্পোর্ট করে সেটি দেখ। আমরা আসলে যে আমরা এখানে এসেছি আসলে ঈদকে কেন্দ্র করে, আমাদের দেশে যে বিপুল ডিমান্ড থাকে এই ডিমান্ডকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশে একটা অব্যবস্থাপনা গড়ে ওঠে। আপনারা দেখেছেন যে আমাদের দেশে এখন ভোক্তাদেরও যে খাবারের মান থেকে শুরু করে সব কিছুতে আস্তে আস্তে রুচিবোধও বাড়ছে এবং তাদের যে পরিধেয় বস্ত্র এই সব কিছুতে কিন্তু একটা ভিন্নাঙ্গিকে যাচ্ছে। তো এই সবগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এখানে আসা, আমরা মোহাম্মদপুর তাজমহলে রিয়া আজকে আমাদের খেলাপোকা পাওয়ার কারণে কিন্তু এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ইতিমধ্যে 1,00,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। তো আমরা এবারে ঈদের পরে একটি বিষয় করব, আমরা ঠিক করেছি অধিদপ্তর থেকে যে কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, কারণ যারা মানহীন পণ্য বিক্রয় করবেন তাদেরকে আর বাজারে মানহীন পণ্য নিয়ে আসার সুযোগ দেওয়া হবে না। তো বাটার এই বিষয়টি আমরা একটু ডাকেন তাড়াতাড়ি। ম্যানেজার সাহেব বলেছেন যে প্যাকেটের মধ্যে আমদানিকারকের থাকে, যদি প্যাকেটের মধ্যে আমদানিকারকের থাকে আপনাদের নিয়েই আমরা আসলে কাজটি করছি। এই কারণে প্যাকেটের মধ্যে যদি আমদানিকারকের যে স্টিকার থাকে কোন দেশ থেকে আসা তাহলে আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে যাব, আর যদি সেটি না থাকে তাহলে আইন অনুযায়ী আজকে এই প্রতিষ্ঠান থেকে জরিমানা গুনতে হবে। এই যে আপনারা সম্মানিত সুধীজন, আমরা যেটি দেখে আসছে, এই যে আমরা আপনাদের দেখাই, এই যে দেখুন এই পণ্যটি তারা বলেছেন যে এটা মানে জুতোর প্যাকেট। এখন এখানে মেড ইন চায়না, আপনাদের দেখাচ্ছি, আপনার সাথেই থাকুন। এখানে লিখে আছে যে মেড ইন চায়না। তো আমরা যখন একবার সুন্দরবন মার্কেটে গিয়েছিলাম, গুলিস্তানের সুন্দরবন মার্কেটে গিয়ে সেখানে আমরা পেয়েছিলাম যে ল্যাকমির নকল প্রোডাক্ট একেবারে হুবু এইভাবে লিখে থাকতো। এই যে বিষয়গুলো সরকারকে ভ্যাট ট্যাক্স না দিয়ে যে আনা যে বিভিন্নভাবে এগুলো বন্ধ করার জন্য আমরা আসলে ইম্পোর্টারের যে স্টিকার থাকতে হবে এটি মোড়কজাত আইন 2018 অনুযায়ী বাধ্যতামূলক, সেটি নিশ্চিত করাই কিন্তু আমাদের কাজ। এই কাজের জন্য কিন্তু আমরা দেখলাম যে আসলে প্যাকেটের গায়ে আমদানিকারকের কোনো স্টিকার নেই। হ্যাঁ না, ভ্যাট চালান থাকলে আপনার প্যাকেটের মধ্যে থাকতে হবে, ভোক্তা তো আর ভ্যাট চালান দেখতে যাবে না জনে জনে, এবং এটি না থাকার কারণে আপনাদের আমরা আজকে জরিমানা আরোপ করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জুতোটি আবার দেখাচ্ছি, এই জুতোটি যেটি বা তা বিদেশি বলে এনেছে যে কিন্তু বিক্রি করছে, কিন্তু এখানে আমরা আমদানিকারকের যে তার ব্যাগের মধ্যে কোনো স্টিকার